দর্শক, জামরুল বা আমরুজ কিংবা গোলাপ জাম অথবা সাদা জাম, যে নামেই ডাকুন তাকে, আপনাকে স্বীকার করতেই হবে জামরুলের মতো নিরীহ সাদা সিধে ফল খুব কমই আছে। জামরুল ফল দেখতে ঘণ্টাকৃতি, এ কারণে এটি বেল ফ্রুট নামেও পরিচিত। কেউ কেউ বলেন জামরুল খেতে পাংশে, এর প্রকৃত কারণটা অবশ্য অনেকেই আমরা জানি না। যে বছর প্রকৃতিতে প্রচণ্ড রোদ পড়ে সে বছর জামরুল হয় অত্যন্ত মিষ্টি, আর ছায়ায় জামরুল খেতে হয় পাংশে। জামরুল ফলের মিষ্টতা বেশি না হলেও এই ফলটি খেতে কিন্তু সুস্বাদু। জামরুল সাদা, হালকা সবুজ, গোলাপি, লাল এবং কালো রঙের হয়। এর বৈজ্ঞানিক নাম সিজিজিয়ান সমরজেন্স, ইংরেজি নাম চ্যাম্পু, থাই ভাষায় একে ওয়াক্স অ্যাপেল, লাভ অ্যাপেল, জাভা অ্যাপেল, রয়্যাল অ্যাপেল সহ আরও নানাবিধ নামে ডাকা। এর পুষ্টিগুণের শেষ নেই। যেমন দেখা গেছে যে প্রতি 100 গ্রাম জামরুলে 56 কিলোক্যালোরি, 7 গ্রাম প্রোটিন, 14.2 গ্রাম কার্বোহাইড্রেট, 2 গ্রাম ফাইবার, 0.2 গ্রাম ফ্যাট, 45 মিলিগ্রাম ক্যালসিয়াম, 22 মিলিগ্রাম ফসফরাস, 1.5 গ্রাম আয়রন ও 34 মিলিগ্রাম সোডিয়াম, 30 মিলিগ্রাম পটাশিয়াম, 2 মিলিগ্রাম কপার এবং পানি 60 মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যারোটিন, থায়ামিন সহ আরও নানা উপাদান এর মধ্যে বিদ্যমান। এই ফলের নানাবিধ পুষ্টিগুণ আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে বেশ সহায়ক। তাই আসুন আমরা সকলেই এরকম প্রকৃতির উপহার আমরা নিজেরা যত্ন সহকারে একে লালন করি। প্রত্যেকের আশাবাড়ি, বাড়ির ছাদে, উঠোনে বা আঙিনায় যেখানেই আমরা পারব এই সুন্দর সুন্দর ফলের গাছ আমরা রোপণ করব। আপনারা জানেন বর্তমান যে সিজনটি চলতেছে এটা বৃক্ষরোপণের জন্য অত্যন্ত সুন্দর একটি সময়। তাই আসুন আমরা সবাই গাছপালাকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।